নমস্কার, আজকে আমরা আলোচনা করব পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর। সামুদ্রিক শক্তি এক প্রকারের পুনর্নবীকরণযোগ্য শক্তি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে আমরা সামুদ্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিকে রূপান্তরিত করতে পারি, সামুদ্রিক শক্তির উৎস কি, সামুদ্রিক শক্তি কেন প্রয়োজন আজকের দিনে। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, যে পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রয়োজনীয়তা কি, কেন আজকে যদি আমরা খবরের কাগজ দেখি, আজকে যদি আমরা দেখি পুরো বিশ্বে সবাই প্রচন্ড ভাবে চাইছে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করতে। তো আমরা আলোচনা করব যে কেন পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রয়োজন, এই পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস কি, কি কি প্রকারের এই পুনর্নবীকরণযোগ্য শক্তি হতে পারে। তারপর আমরা আলোচনা করব যে বিভিন্ন প্রকারের সামুদ্রিক শক্তির প্রকারভেদ, কি কি প্রকারের সামুদ্রিক শক্তি আছে আমাদের কাছে এবং কি কি প্রকারে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমরা আলোচনা করব কেনই বা সামুদ্রিক শক্তি কেন অন্য প্রকারের পুনর্নবীকরণযোগ্য শক্তি নয়, এবং সবচেয়ে শেষে আমরা আলোচনা করব যে আজ এই এখন ভারতে কি কি প্রকারের প্রকল্প চলছে যেখানে আমরা সামুদ্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত করতে পারি। তো প্রথমে আমাদের জানতে হবে যে শক্তি কত প্রকারের। তো যদি আমরা দেখি যে আমরা যে শক্তির উৎসকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শক্তি যেগুলো জীবাশ্ম থেকে তৈরি হয়, যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, এইগুলো, এই শক্তিগুলো অপরিমিত শক্তি না, এই শক্তিগুলো যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, এই শক্তির উৎসগুলো। কিন্তু আরেক রকমের শক্তি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি, যেগুলো বলা হচ্ছে যে অপরিমিত, এই শক্তিগুলো আমরা পুনরায় তৈরি হয় এবং পুনরায় আমরা ব্যবহার করতে পারি। তো এই জন্য যেহেতু আজকে আমরা সবাই জানি, খবর আমরা সবাই জানি যে দূষণ একটা প্রচন্ড বড় সমস্যা, পরিবেশ দূষণ, এবং যে কোনো ধরনের জীবাশ্মজনিত শক্তি থেকে তৈরি হয় শক্তি পরিবেশ দূষণে সহায়তা করে। যেমন হচ্ছে এই, যেমন আমরা যদি কয়লা থেকে শক্তি উৎপন্ন করি, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে যেটা বায়ুমণ্ডলে যুক্ত হয় এবং এই থেকে পরিবেশ দূষণ হয়। কিন্তু পুনর্নবীকরণযোগ্য শক্তি হচ্ছে এই প্রকারের পরিবেশ দূষণ করে না এবং এই শক্তি কোনোদিন শেষ হবে না, এই শক্তিকে আমরা পুনরায় ব্যবহার করে যেতে পারি। তো কেন এই শক্তি প্রয়োজন, কারণ হচ্ছে বিশ্বে জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা এমন একটা জিনিস যেটা সবসময় ক্রমবর্ধমান। এবার এই জনসংখ্যা যে কোনো মানুষের, বা এই জনসংখ্যা বাড়ছে, কলকারখানা বাড়বে, আমাদের বিদ্যুতের প্রয়োজন। সংখ্যাগতভাবে দেখা গেছে যে প্রায় 130 কোটি লোক গোটা বিশ্বে যারা বিদ্যুতের ব্যবহার থেকে বঞ্চিত রয়েছে, তাদের মধ্যে প্রায় 36 কোটি লোক আছে ভারতে যারা কাছে কোনো বিদ্যুৎ বৈদ্যুতিক শক্তি পৌঁছায়নি এখনো। এবং ভারতের বিভিন্ন শহর, আমরা জানি যে পরিবেশ দূষণ একটা বড় সমস্যা এই বিভিন্ন বড় বড় শহরে, এবং প্রাকৃতিক গ্যাস এবং তেলও ভারত প্রায় 75% বিভিন্ন দেশ থেকে আমদানি করে। তো এখন যদি ভারত ভারত এই রকম পুনর্নবীকরণযোগ্য শক্তি তৈরি করতে পারে নিজেদের দেশে এবং সেটা ব্যবহার করতে পারে বৈদ্যুতিক শক্তিকে রূপান্তরিত করে, তাহলে অবশ্যই অনেক সমস্যার সমাধান হবে এবং পরিবেশ দূষণ অনেক কমবে। এবং আরো যেটা দেখার বিষয় যে ভারত জ্বালানি ব্যবহারে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার পরে চতুর্থ বৃহত্তম দেশ। সুতরাং ভারতে যদি নিজেদের ভারত যদি নিজে থেকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি তৈরি করতে পারে এবং সেটাকে ব্যবহার করতে পারে, তাহলে অনেক দিক থেকে ভারত অনেক উন্নতি করতে পারবে। মূল পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলো হচ্ছে সৌরশক্তি, যেটা হচ্ছে সূর্যের শক্তিকে আমরা সঞ্চয় করে সেখান থেকে আমরা বৈদ্যুতিক শক্তিকে ব্যবহার করতে পারি, জৈব শক্তি, বায়ু শক্তি, যেটি হচ্ছে আমরা যদি দেখি আজকে বিভিন্ন জায়গায় যে বড় বড় উইন্ড মিল ইউজ করা হয় যেখানে বায়ু শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, জলবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি আজকে অনেক প্রচলিত, বিভিন্ন জায়গায় জলবিদ্যুৎ শক্তি থেকে জলবিদ্যুৎ শক্তি তৈরি করা হচ্ছে। ভূতাপীয় শক্তি, এটা একটা এখনো পর্যন্ত একটা নতুন বিষয়। এবং সামুদ্রিক শক্তি, সামুদ্রিক শক্তি থেকে আমরা কিভাবে বৈদ্যুতিক শক্তি তৈরি করতে পারি।
তো এখন সামুদ্রিক শক্তিরও বিভিন্ন রকমের প্রকারভেদ আছে, কি কি প্রকারের সামুদ্রিক শক্তি হতে পারে। তো আমরা যদি সমুদ্র দেখি, আমাদের কাছে সমুদ্র বলতে বোঝায় খুব সুন্দর সমুদ্রের ধার, সমুদ্রের তরঙ্গ আসে এবং আবার ধীরে ধীরে চলে যায়। তো এই সমুদ্রের তরঙ্গ থেকে আমরা তৈরি করতে পারি তরঙ্গ শক্তি, যেটা থেকে আমরা তৈরি করতে পারি বৈদ্যুতিক শক্তি, যাকে তরঙ্গ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি যাকে বলা হচ্ছে ওয়েভ এনার্জি। তারপর জোয়ার ভাটা, আমরা জানি সমুদ্রে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটা যে শক্তি যুক্ত থাকে সেটাকে আমরা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে পারি। তারপরে সামুদ্রিক তাপ শক্তি, সমুদ্রে ওপরের স্তরে এবং সমুদ্রের অনেক নিচের স্তরের মধ্যে তাপের, সামুদ্রিক তাপ শক্তি যে সমুদ্রের ওপরের স্তর এবং সমুদ্রের নিচের স্তরের মধ্যে যে তাপের পার্থক্য, সেই পার্থক্য ইউজ করে আমরা বৈদ্যুতিক শক্তি তৈরি করতে পারি, যেটাকে বলা হচ্ছে ওশান থার্মাল এনার্জি। তারপর সমুদ্রে লবণাক্ততার যে পার্থক্য, বিভিন্ন জায়গায় সমুদ্রের লবণাক্ততার যে পার্থক্য, সেটাকে ইউজ করে আমরা বৈদ্যুতিক শক্তি তৈরি করতে পারি, যেটাকে বলা হচ্ছে স্যালিনিটি গ্রেডিয়েন্ট এনার্জি। এবং সমুদ্রের ওপর আমরা যে সমুদ্রের যে উপর দিয়ে যে এবং সমুদ্রের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে ইউজ করে আমরা সমুদ্রের উপরে উইন্ড মিল লাগাতে পারি, যেটা থেকে আমরা বায়ু শক্তি পেতে পারি, সোলার প্যানেল লাগিয়ে আমরা সৌর শক্তি পেতে পারি এবং বায়োমাস শক্তি পেতে পারি। সুতরাং এইগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের সামুদ্রিক শক্তি। এবার প্রশ্ন হচ্ছে কেন সামুদ্রিক শক্তি এত গুরুত্বপূর্ণ, যেখানে আরো অনেক রকমের পুনর্নবীকরণযোগ্য শক্তি আছে, কিন্তু কেন সামুদ্রিক শক্তিকে সবাই এত গুরুত্ব দিচ্ছে। তার কারণ হচ্ছে পৃথিবী পৃষ্ঠের 70% হচ্ছে জল। তো পৃথিবী পৃষ্ঠের একটা বড় অংশ জুড়ে আছে সমুদ্র, এবং সমুদ্রের শক্তি অপরিমিত, এবং সমুদ্রের শক্তি যে কেউ ইউজ করতে পারে যদি যথাযথ উপায় থাকে সমুদ্রের শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত করার জন্য, তাহলে যে কেউ সেই সমুদ্রের শক্তিতে ব্যবহার করে বৈদ্যুতিক শক্তি তৈরি করতে পারে। এবং সমুদ্রে আমরা যদি পৃথিবী পৃষ্ঠের আকার দেখি পৃথিবী, তাহলে সব থেকে বেশি সৌরশক্তি সঞ্চয় করে হচ্ছে সমুদ্র। তো সেই জন্য সমুদ্রের মধ্যে সবচেয়ে বেশি সৌরশক্তি সঞ্চয় থাকে, এবং সেই সৌরশক্তি রূপান্তরিত হয় সামুদ্রিক শক্তিকে, এবং তারপর সেই সামুদ্রিক শক্তিকে আমরা ইউজ আমরা ব্যবহার করে তৈরি করতে পারি বৈদ্যুতিক শক্তি। এবং ভারতের প্রায় 7,000 কিলোমিটার আছে সমুদ্র তট। ভারত আমরা জানি ভারতের দুদিকে আছে বঙ্গোপসাগর, একদিকে আছে আরব সাগর, একদিকে ভারত মহাসাগর। তো এই যদি আমরা ভারতের মানচিত্র দেখি, প্রায় 7,000 কিলোমিটার ভারতের সমুদ্র তট আছে। এইটা যদি আমরা ব্যবহার করতে পারি যথাযথভাবে, তাহলে ভারত প্রচুর পরিমাণে সামুদ্রিক শক্তি তৈরি করতে পারে, যেটা থেকে বৈদ্যুতিক শক্তি তৈরি করা যেতে পারে, এবং তার ফলে আমরা অন্য রকমের জীবাশ্ম শক্তির ব্যবহার অনেক কমিয়ে দিতে পারি। আমরা এই মুহূর্তে যদি দেখি ভারতে কোথায় সামুদ্রিক শক্তি রূপান্তরিত করার কাজ চলছে, বা কি প্রকারের প্রকল্প ভারতে চলছে সামুদ্রিক শক্তি রূপান্তরে, তাহলে আমরা দেখতে পাবো যে দক্ষিণ ভারতের কেরালায় তিরুবনন্তপুরম শহরের কাছে একটা সামুদ্রিক শক্তি রূপান্তরের প্রকল্প চলছে, এবং যেখান থেকে আমরা টোটাল মোট 150 কিলোওয়াট ওয়েভ এনার্জি সামুদ্রিক শক্তি রূপান্তরিত করে প্রায় 150 কিলোওয়াট বৈদ্যুতিক শক্তি তৈরি করতে পারি। এইটা একটা প্রকল্প চলছে, এবং ভবিষ্যতে আরো বিভিন্ন রকমের প্রকল্প তৈরি হবে। এটা হলো এক প্রকারের টারবাইন ব্লেড। এই প্রকারের টারবাইন যে কেরালা সামুদ্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি রূপান্তরের যে প্রকল্প সেখানে ব্যবহার করা হয়েছিল, এবং এই প্রকারের মেশ, এই প্রকারের যন্ত্র বা এই প্রকারের ব্লেড ইউজ করে আমরা সামুদ্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি রূপান্তর করতে পারি। নমস্কার।